নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনেতাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি একটু অন্যরকম স্বাদে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে সময় যেমন খুব কম লাগে, তেমনি উপকরণও খুব কম লাগে। এর জন্য আমি ছোট একটা বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। এই সুজির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবে, এই চিনিটা কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আর দিয়ে দিলাম যে বাটি করে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1/2 বাটি টক দই। এটা আমার ঘরে পাতা টক দই, তাই একটু ঘন, বাজারের দই একটু পাতলা টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারো। এইবার আমি ওর মধ্যে ওই বাটিটারই 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে মেশাচ্ছি 4 টেবিল চামচ চিড়ে। এই চিড়েটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবে, আর না থাকলে এটা স্কিপ করে যাবে। তবে চিড়েটা দিলে ব্যাটারের টেক্সচারটাও যেমন অনেক ভালো হয়, রেসিপির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই বন্ধুরা, হাতের কাছে চিড়েটা থাকলে অবশ্যই দিও। এগুলো সব কিছুকে একসাথে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটাকে মিহি পেস্ট করে নিতে হবে। এখন এই পেস্টটাকে মিক্সির জার থেকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ব্যাটারটা বেশ ঘন মনে হচ্ছে, তাই আমি সুজি মাপা বাটিতে আরও 1/2 বাটি জল মিক্সিতে দিয়ে মিক্সিটা ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, 1 বাটি সুজিতে 1/2 বাটি দই আর 1 বাটি জল, তাহলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি অন্য একটা বাটিতে কিছুটা পরিমাণে ব্যাটার তুলে নিচ্ছি। যতটা এই মুহূর্তে বানাতে চাও ততটা অন্য একটা বাটিতে নিয়ে নেবে, আর বাকিটা রেখে দিতে পারো, যখনই খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো। তো আমি এখানে 1/2টা মতো ব্যাটার তুলে নিয়েছি। এইবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ ইনো। ইনো না থাকলে তোমরা এর বদলে খাবার সোডাও দিতে পারো। খাবার সোডা দিলে 4 চামচের 1/4 ভাগ দেবে। ইনোটা দিয়ে আমি খুব ভালোভাবে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেওয়া মাত্রই কিন্তু ব্যাটারটা খুব ফ্লাফি হয়ে যাবে। দেখো কতটা ফ্লাফি আর হালকা হয়ে গেছে, এটা মেশাবার সময় কিন্তু খুব মজা লাগে। এইবার আমরা রেসিপিটা বানিয়ে নেব। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটাকে এইবারে কোনো শুকনো সুতির কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে এইভাবে মুছে নিতে হবে, খুব ভালো করে মুছে নিতে হবে, কারণ আমাদের কিন্তু রেসিপিটা বানাতে 1 ফোঁটাও তেল লাগবে না। প্যানটা যখন মাঝারি গরম হবে তখন এই ব্যাটারটা 1 হাতা তুলে আমি দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে লো টু মিডিয়ামে। ব্যাটারটা ছড়াবার দরকার নেই, ওটা নিজে নিজেই শেপ নিয়ে নেবে। প্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না, মাঝারি গরম হলেই ব্যাটারটা দিতে হবে। আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখতে হবে, বাড়ালেও হবে না কমালেও হবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপ্পম বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার। দেখো ব্যাটারটা প্যানে দেয়া মাত্রই কীভাবে বাবলস তৈরি হচ্ছে, আর এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা এতটাই নরম তুলতুলে হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে মনে হবে যে রোজই এই টিফিনটাই বানিয়ে দিই। দেখো 1.5 মিনিটের মধ্যে ওপরটা ড্রাই হয়ে গেছে, আর নিচের কালারটা কত সুন্দর এসেছে। ওপরটা যখনই শুকিয়ে আসবে তখনই জানবে হয়ে গেছে, এটাকে তুলে নেবে। আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত ছিদ্র তৈরি হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এই আপ্পাম রেসিপিটা। একবার বাড়িতে বানিয়ে দেখো, আবার এর সাথে যদি একটু নারকেল মিশিয়ে দাও তাহলে কিন্তু একদম চিতই পিঠার মতো খেতে লাগবে। নারকেল মেশালে পেস্ট করার সময়তেই দিয়ে দেবে। প্রথম আপ্পামটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যেই আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখো ওপরটা ড্রাই হয়ে এসেছে, তার মানে এটাও হয়ে গেছে, এটাও আমরা তুলে নেব। প্রতিটা আপ্পামই এত অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হয়েছিল, মনে হচ্ছিল সব আপ্পামগুলি তোমাদের বানিয়ে দেখাই, কিন্তু সবগুলো দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে। এই আপ্পামটা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। আবার একইভাবে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেব। 2-3টে আপ্পাম হয়ে যাওয়ার পরে আমরা যে টিস্যুটা দিয়ে প্যান থেকে তেলটা মুছে নিয়েছিলাম ওই টিস্যুটা দিয়ে আরও একবার প্যানটাকে মুছে নিতে হবে। আমি এখানে ননস্টিক প্যানে বানিয়েছি। তোমরা যদি লোহার কড়াই বা তাওয়াতে বানাও তাহলে সেই কড়াই বা তাওয়াটা খুব ভালো করে গরম করে নেবে, তার উপরে তেল ব্রাশ করে দেবে, তার উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিতে হবে। এইবার একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে শুকনো করে মুছে নিতে হবে, তাহলেই ননস্টিক তাওয়া তৈরি হয়ে যাবে। এইবার ওর ওপরে ব্যাটারটা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে এইভাবে তৈরি করবে, তাহলেই অসংখ্য জালিদার তৈরি হয়ে যাবে। এই আপ্পামগুলো বানাতে বেশ মজা লাগছিল এবং খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল, তাই পরে বানাবো বলে বাটির মধ্যে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ ইনো মিশিয়ে বাকি আপ্পামগুলো বানিয়ে নিলাম। সব আপ্পামগুলো আমার বানানো হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই।
আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ তোমাদের ভালোবাসাই আমার পথ চলার পাথেয়। তাহলে বন্ধুরা, এইভাবে সকালের জলখাবারে বা বাচ্চা স্কুলে টিফিনের জন্য খুব সহজ এটা বানিয়ে নিতে পারো। এই আপ্পামগুলো যেমন নরম তুলতুলে হয় আর তেমনি খুব টেস্টি হয়। আর এটা এতটাই নরম তুলতুলে হয় যে হাতের মুঠোতেও কিন্তু নিয়ে নেওয়া যায়। দেখো কত নরম হয়েছে। এই আপ্পামগুলো যে কোনো সস, টমেটো সস, গ্রিন চিলি সস বা চিলি সস বা যে কোনো চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। আমি এখানে নারকেলের চাটনি দিয়ে সার্ভ করেছি, আর এই নারকেলের চাটনির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।